মালাটা শেখাবো আপনাদেরকে। এই মালাটা ঠাকুরকে পরালে খুব সুন্দর লাগে, মা লক্ষ্মীর গলায় পরালে তো খুব সুন্দর লাগে। সামনে পুজো আসছে, মা দুর্গা পুজো, মা লক্ষ্মী পুজো, তো এই মালা নিজেরাই মালাটা তৈরি করে আমার ঠাকুরের নিজেদের ঠাকুরের সিংহাসনে পরান, কাউকে গিফট দেন, খুব সুন্দর দেখতে লাগে মালাটা। এখানে সুতো দিয়েছি, সুতো এখানে উলও দেওয়া যায়। আচ্ছা এখানে সুতো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করছেন, কীভাবে করতে হয় দেখে দিচ্ছি। কেমন পুতো রিল আছে না, এই রিল দিয়ে ফুলটা হবে, ফুলটা দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে একটা গিট নিতে হবে, একটা গিট নেবে দিয়ে পরিষ্কার, কোনো গোনার দরকার নেই, যতটা পুরো ভর্তি আমরা এরকম জড়িয়ে নেবে। এবার হলে এবার খুলে যাচ্ছে, এগুলো পড়ে যাচ্ছে, এগুলো পড়ে যাচ্ছে আছে, তখন আর করবেন না, তখন কাঁচি দিয়ে একটু অল্প কেটে নিয়ে এখানে একটা গিট দিয়ে দেবে, যদি উলটা না খুলে যায়। এবার গিট দিয়ে দেবে, এবার এতটা মতন উল কেটে এর মধ্যে ঢুকিয়ে নেবেন। তারপরে এবার সুতোটা একদিকে বেশি রাখবেন, যে দিকটা বেশি সেদিকটা করে আস্তে আস্তে খুলে নেবে। খোলার পরে এই যে এই উল্টা আছে, এবার গিট দেবেন, তিনটে গিট দেবেন, তিন চারটে গিট দেবেন, একটু জোর করে চেপে গিটটা দেবেন। তিনটে গিট দিচ্ছে, এম করে আপনি দশটা চেন বানিয়ে নেবেন। দশটা চেন বানিয়ে নেবে, তারপরে বেলকুড়ি টেনে একদম খুব দেখে কাম করছে, একটা এই দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা করে আর করবেন না, পাঁচটা তাহলে এই এক দুই তিন চার পাঁচ, পাঁচটা যে হবে তখন এই মাথা দিয়ে এই নিচটা ধরে থাকবে, এভাবে টেনে নেবেন। এবার একটা চেন বানাবেন, একটা চেন, আর একটা চেনের মাথায় আবার সে বের করে এক দুই তিন চার, আর পাঁচটা হবে এখানে, যে পাঁচটা হয়েছে এক দুই তিন চার পাঁচটা হয়ে গেছে, এবার মাথাতে এইভাবে 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 করে এইভাবে টেনে নেবেন। তো ছোটো মালা করেছি ওই জন্য এখানে আমি কি করেছি, এই যে বেলকুড়ি করেছি, এই একটা ফুল দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা করেছি আর এদিকে পাঁচটা করেছি, পাঁচ পাঁচে দশ এগারোটা করেছি, আর এখানে মধ্যেখানে লকিং করতে এই ভিতরে এইখানটায় এইখানটায় ফুল ঢুকবে। এম করে ফুলটা দেখুন, এই ফুল নেবেন, এই ফুল দেখুন এই টেনে এই করে এইখানটায় ফুল টেম করে এইভাবে ফুলটা ঢোকাবেন, কেমন ঢোকাবেন।
এভাবে তাহলে এভাবে একটা ফুল, দুটো ফুল, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এম করে পাঁচ পাঁচ দশ, এগারো, ছোট মালা এগারোটা করেছি, বড় মালা করলে আপনি 15টা করতে পারবেন, 19টা করতে, বিজোর করতে, সবসময় বিজোর করতে, এখানে পাঁচ পাঁচ দশ, এখানে এক, তাহলে এগারো, আবার এখানে ছয় ছয় বারো, এখানে এক ১৩, এবার সাত সাত ১৪, এখানে এক ১৫, এম করে মালা ওটা করবেন। আর লকেটটা কীভাবে করতে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি। এই যে এই আঙুল দিয়ে এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা এখন ইয়ে বানিয়ে নেবেন, কত দশটা বানিয়ে নেবেন, এখন দশটা দিয়ে পুরো খুলবেন। খুলে একদম ওপরটায়, একদম ওপরটায় এটা গিট দিতে হবে। এই আসন মনে ছুঁচ বা এই ওই উল বনে যে ছুঁচগুলো না মোটা মুখ দিয়ে ছুঁচে ছুঁচে উল্টা উল ভরে নে, এই এটা লকেট, এটা লকেট ফুল মনে করুন, এটা হলো লকেটের ফুল। ফুলে এবার কী করবেন, এই যে এইখানে ছুঁচটা ঢুকিয়ে আর এখানে যে কোনো এই তিনটে, এই তিনটে পাপড়ির মধ্যে, এই যে তিনটে তিনটে পাপড়িতে ছুঁচটা ঢুকিয়ে নিয়ে সেলাই করা, এই সেলাই করা নেই, লকেট, এই যে লকেট হচ্ছে ফুলের লকেট, এটা উল দিয়ে করলাম, এটা যেমন সুতো দিয়ে করেছি এটা সেম করে সুতো, এটা সুতো দিয়ে করেছি, এটা উল দিয়েও করা যায়, উল দিয়েও খুব সুন্দর দেখতে লাগে। এই লকেটগুলো করবে মালা, তাহলে এই মালাগুলো বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাকে আনন্দ দেবেন, লাইক দেবেন, কমেন্ট পাঠাবেন, কেমন করে শিখলেন, কেমন করে শেখাতে পারলাম সেটা জানাবেন। আর এই মালাটা অবশ্যই সামনে পুজো আপনারা বানান, নিজেদের মা লক্ষ্মী গলায় পরিয়ে দেখুন, খুব সুন্দর মানায়, রাধাকৃষ্ণ গলায় পরাতে পারেন, খুব সুন্দর, এটা বাসন্তীও হয়, ঝাড়া এক সাদা হয়, সাদা করে লোকনাথ বাবা গলায় পরাবেন, খুব তাড়াতাড়ি মালাগুলো হয়ে যায়। তাহলে আপনারা রিল দিয়ে এই মালাটা অবশ্যই করবেন।